আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমেরিকার মাটিতে আমরা কিভাবে আম দিয়ে ছোট মাছ খেলাম। এখানে একটা আম বাগান আছে, সেখান থেকে আমরা আম নিয়ে নিলাম। আর আমাদের এই বাগানটাতে মানে হচ্ছে অনেক সুন্দর আম হয়েছে এবার। তো এই আমটা নিয়ে আমরা হচ্ছে রান্না করব ছোট মাছ। আম পেরে নিলাম, আমি একটু পারলাম, হাবি একটু পারলো, খুব মজা লাগলো। এরপর আমরা ইভিনিংটা একটু এনজয় করছি। ফ্লোরিডার ইভিনিংয়ের টাইমটা কিন্তু খুবই নাইস এনভায়রনমেন্ট থাকে। এরপর একটু বিচে চলে যাই, আর বিচে থাকলে তো বলার কোনো অপেক্ষাই রাখে না যে বিচটা কত সুন্দর। এটা হচ্ছে ভিটামিন সি। যখনই একটু মন খারাপ লাগে, যখনই একটু টায়ার্ডনেস ফিল করি, তখনই যদি একটু বিচে চলে যাই খুব ভালো লাগে। এরপর বাসায় চলে যাই, বাসায় যেয়ে আম রান্না শুরু করে দিই। আম রান্না বলতে হচ্ছে আম ছোট মাছ চচ্চড়ি, এটা কিন্তু খুবই আমি হয় খেতে। আমার রান্না শেষ হয়ে গিয়েছে, তো আজকে ডিনারের স্পেশাল মেনু হচ্ছে ছোট মাছ আম এবং তার সাথে চিকেন ভুনা। তো আমরা দুজন মানুষ ছিলাম, তো আমি খুব অল্প অল্প করেই রান্না করেছি। আর আমরা এর সাথে একটু পিঙ্ক সল্ট নিয়ে নিয়েছি, আমরা কাঁচা আম খাবো। এই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেভারিট একটা ড্রিঙ্কসের একটু ভিডিও। আমি একটু ডানকিনে চলে যাই, ওখান থেকে আমার একটা ড্রিঙ্কস নিয়ে নিই। এরপর হাবির জন্য ছিল একটা সারপ্রাইজ। সারপ্রাইজটা হলো, সে অনেকদিন হলো স্যালনে যায় না, হি ইজ আ বিজি গাই। সে তার পিএইচডি, তার স্টাডি সব কিছু নিয়ে অনেক বিজি ছিল। দেন আমি স্পেশালি হচ্ছে তাকে একটা সারপ্রাইজ দিই, স্যালুনে বুকিং দিই, অ্যাপয়েন্টমেন্ট করি। দেন হচ্ছে আমি ওখানে নিয়ে যাই, তারপর ওখান থেকে হচ্ছে আমরা আমাদের বাসার কাছে একটা পার্কে চলে যাই। তো এই পার্কটাতে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। ওই দিন একটা ফেস্টিভ্যালের মতো হয়েছিল ছোটোখাটো, এগুলো কিন্তু সব হ্যান্ডমেড সোপ ছিল, বাট কি সুন্দর না দেখে মনে হচ্ছে যে ছোটো ছোটো ফ্রুট। আর এখানে সুন্দর সুন্দর জুয়েলারি ছিল, সব জেমস্টোন, ব্রেসলেস, অল দ্য জুয়েলারিস। দেন এখানে বাকলাভা ছিল, দেন টার্কিশ কিছু ডেজার্ট ছিল, আর এখানে আরও কিছু জুয়েলারি সেকশন ছিল। তো আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। এই তো এইভাবেই দিনটা শেষ হয়ে গেল। তো এটাই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।